পদ্মার অসাধারণ তরতাজাত ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ধরার পরে গায়ে কিছুটা তেল তেল ভাব থাকে, পরিষ্কার করতেছে, এখনই নিলামে বিক্রি হবে। এগুলো হচ্ছে পদ্মার খুবই তরতাজা ইলিশ মাছ, আনুমানিক 1.5 কেজি 1.25 কেজির মতো হবে। দেখানোর চেষ্টা করব নিলামে কত টাকা বিক্রি হয়। মৈনটঘাট প্রতিদিন বলতে গেলে 5 থেকে 10 কেজি ইলিশ মাছ আসে, বড় মাছ ছোট মাছও আসে। তবে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব 1.5 কেজি 1 কেজি সাইজের ইলিশ মাছ নিলামে কত টাকা বিক্রি হয়। এই মাছগুলো এখনই নিলামে বিক্রি হবে। এখন ঘুরিতে সময় 6টা বাজে। অনেকেই আপনারা ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ কিনতে আসতে চাচ্ছেন মৈনটঘাট। তো আপনারা অবশ্যই 6টা থেকে 6:30টার মধ্যে যদি আসতে পারেন ইলিশ মাছ পেয়ে যাবেন। আর মৈনটঘাটে পদ্মার ইলিশ বিক্রি হয় আনুমানিক 1500 থেকে 2000 টাকা কেজি। অনেকেই বলেন ভাই ইলিশ মাছের এত দাম কেন, এখানে ভাই পদ্মার ইলিশ খুবই কম পাওয়া যায়, সেই তুলনায় কাস্টমার ও ব্যাপারী অনেক বেশি, সবাই এমন তরতাজা মাছ কিনতে চায়, এজন্য নিলামে দাম একটু বেশি উঠে যায়। দেখতে পাচ্ছেন মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখনই নিলামে বিক্রি হবে। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। তো চলেন একটু সামনে যাই। চৌত্রিশ টাকা